আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আইফোনে অ্যাপস লক করার সরাসরি কোনো সিস্টেম নাই, তবে আপনি যদি ছোট্ট একটি ট্রিক্স অবলম্বন করেন তাহলে আপনার আইফোনে থাকা যে কোনো অ্যাপস আপনি টাচ আইডি বা ফেস আইডির মাধ্যমে লক করতে পারবেন। তো এটা iOS 16.4 এর জন্য আরও বেশি সুবিধাজনক। তো চলুন আমরা দেখে নিই কী সিস্টেমে আমরা আমাদের আইফোনের অ্যাপসগুলো লক করতে পারবো। প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের শর্টকাটস অ্যাপে। প্রত্যেকের আইফোনে শর্টকাট অ্যাপ আছে, জাস্ট এই শর্টকাট অ্যাপটি আমরা ওপেন করব। শর্টকাট অ্যাপটি ওপেন করার পরে আমরা এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, অটোমেশন। অটোমেশন অপশনে ক্লিক করব। অটোমেশন অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন যে সিস্টেমটা আছে এটার উপরে টাচ করব। এটার উপর টাচ করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাপ অপশনটি খুঁজে বের করব এবং অ্যাপ অপশনটি বের করার পরে আমরা এখান থেকে অ্যাপ অপশনটিতে টাচ করব। এটাতে টাচ করার পরে আমরা এরকম অপশন দেখতে পারবো, ইজ ওপেন, ইজ ক্লোজড। আমরা ইজ ওপেন রাখবো আর এখান থেকে যে যে অ্যাপসগুলো আমরা লক করতে চাচ্ছি টাচ আইডি বা ফেস আইডির মাধ্যমে সেগুলো সিলেক্ট করব। তো এখান থেকে চুজে ক্লিক করব। অনেকেই হয়তো বা এই সিস্টেমটা দেখে ভাবতেছেন এর আগেও এই সিস্টেমে অ্যাপ লক করেছি, কিন্তু এই সিস্টেম আর আগের সিস্টেম সম্পূর্ণ আলাদা। আগের সিস্টেমের থেকে এই সিস্টেমটা আরও অধিক কার্যকরী এবং আরও ইজি। তো এখান থেকে আমরা যে অ্যাপসগুলো লক করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করব। তো আমি এখান থেকে অ্যাপ স্টোর, দেন বুকস, ক্যালকুলেটর, এরকম আপনার যতগুলো অ্যাপস আছে আপনি সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। তো এখানে যতগুলো অ্যাপস আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারগুলো আপনি দেখতে পারবেন যে কতগুলো অ্যাপস এ পর্যন্ত আপনি সিলেক্ট করছেন। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকশন দেখতে পাচ্ছি, এই অ্যাড অ্যাকশনে আমরা ক্লিক করব। অ্যাড অ্যাকশনে ক্লিক করার পরে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছি। সার্চ অপশনে আমরা লক স্ক্রিন লিখব, LOCK লক স্পেস SCREEN। আপনি জাস্ট লক লিখলেই লক স্ক্রিনটা চলে আসবে, তারপরে ফুল লিখতে পারলে লিখবেন। দেন এখানে এই অপশনটি দেখতে পাবেন, লক স্ক্রিন। লক স্ক্রিনে টাচ করলাম। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার কতগুলো অ্যাপস এই লক স্ক্রিনে সেট করা হয়েছে সেটা দেখাবে এবং এখান থেকে আমরা এই অপশনটি অফ করে রাখব। অবশ্যই এই অপশনটি আপনাকে অফ করতে হবে, তা না হলে আপনি লক স্ক্রিন সেট করতে পারবেন না। তো এখান থেকে এটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখানে ডোন্ট আস্কে ক্লিক করব। ডোন্ট আস্কে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তো এখন আমাদের যে লক অ্যাপগুলো লক করেছি সেগুলো লক হয়ে গেছে। জাস্ট আমরা যদি চেক করি তাহলে বুঝতে পারব। তো আমি এখন আমার ফোনটা একটু আমার ফেসের থেকে দূরে নিলাম। নেওয়ার পরে আমি যদি অ্যাপ স্টোর অ্যাপসটি ওপেন করি তাহলে দেখতে পাবো আমার স্ক্রিনটা লক হয়ে গেছে। এর আগে আমরা যখন অ্যাপ লক করতাম তখন কিছুটা দেখা যেত, ফেসবুক ওপেন করা থাকলে ফেসবুকটা এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য দেখা যেত। এখন এই সিস্টেমে আপনার কোনো কিছু দেখা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনার টাচ আইডি বা ফেস আইডি দিবেন তত সময় পর্যন্ত আপনার কোনো অ্যাপসের ভিতরে কী আছে সেটা কেউ দেখতে পারবে না। তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপস লক করতে পারবেন। এবং পাশাপাশি আমি আরেকটু দেখাই, সেটা হলো আমাদের যে ক্যালকুলেটর অ্যাপ আছে, ক্যালকুলেটর অ্যাপ আমি কিন্তু লক করেছিলাম। তো এটাও কিন্তু ফেস আইডি এবং টাচ আইডি ছাড়া আপনি আনলক করতে পারবেন না। তো এইভাবে আমরা যদি আমাদের অ্যাপস লক করতে চাই তাহলে খুব সহজেই লক করতে পারবো। এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এ ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।